অবশেষে আজ এফএসডিএল কে চিঠি দিল ইস্ট বেঙ্গল ক্লাব। করোনার জন্য থমকে গেছে বিশ্ব। ইস্ট বেঙ্গল খুব দ্রুত সমাধান করে ফেলবে ইনভেস্টর ইস্যু। তবে এফএসডিএল যেন অতিরিক্ত কিছু সময় দেয় ইস্ট বেঙ্গল ক্লাবকে, এরকমই আর্জি করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। ইনভেস্টরের নাম শোনা গেলেও প্রসূন মুখার্জির সঙ্গে কোনো কিছুই চূড়ান্ত হয়নি লাল হলুদের। তবে কর্তারা আশাবাদী এই সপ্তাহের মধ্যে ইনভেস্টর জট কাটাতে পারবেন তারা। সেই মর্মেই এফএসডিএল কে চিঠি দিল ইস্ট বেঙ্গল ক্লাব। এদিকে আসিয়ান জয়ী ফুটবলারদের চিঠি নিয়ে যখন উত্তাল ময়দান, তখন ইস্টবেঙ্গল ক্লাবও বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে, এরকমই মত ক্লাবের অন্দরে। শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, যে কেউ যা খুশি দাবি নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে চিঠি দিতেই পারে, ফুটবলাররাও পারেন। প্রাক্তন ফুটবলারদের চিঠি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, তবে ইস্টবেঙ্গল ক্লাব এখনও আইএসএল খেলতেই চায়। রবিবারসরীয় সন্ধ্যায় এই দুই চিঠি ভারতীয় ফুটবলের সমীকরণে কোনো বদল আনতে পারবে নাকি তা সময় বলবে। তবে এই দুই চিঠির গুরুত্ব যথেষ্ট বার্তা বহক হিসাবে থেকে যেতে পারে ভারতীয় ফুটবলে।